এমন আনন্দের দিনগুলিতে ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে মহাকালের মহাকলরবের ঘরে ঘরে বেড়াবে ওই ওরা, যারা আপামবিদ্ধ কুলসিত, যাদের স্পর্শ করেনি এখনো, আদরে যত্নে যাদের বড় করে তোলার দায়িত্ব বাবা মায়ের, সাথে সাথে এই সমাজেরও খানিকটা বহন করা উচিত, কারণ ওরাই ভবিষ্যতের স্বপ্ন পূরণের সোপান। কিন্তু কি নির্মম এই ছন্দপতন! ছোট্ট কোয়েল রক্ষিত আজ এই মঞ্চে, এই অনুষ্ঠানে যার অংশগ্রহণ করার কথা, সে আমাদের মধ্যে নেই। কোনো একজন বা কয়েকজনের নৃশংস অমানবিক কর্মকাণ্ডের শিকার হলো একটি নিষ্পাপ শিশু, নির্বাপিত হলো একটি মহামূল্য জীবনদীপ। কোয়েল ছিল আমাদের এই সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছান্দিকের একজন নিয়মিত শিশু সদস্য। আমাদের স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে ছোট্ট সোনা কোয়েল, ওর রিক্ত নিঃস্ব বাবা মার পরিজনদের সান্ত্বনা দেবার ভাষা আমাদের আয়ত্তাধীন নয়, তাই নীরব অনুভূতি নিয়ে থাকলাম তাদেরই পাশে। আমাদের বিশ্বাস, আগমনের আনন্দ পরিমণ্ডলে আন্তরিক অংশগ্রহণকারী এই কচিকাঁচাদের নির্মল উপভোগের মধ্যে বেঁচে থাকবে কোয়েলের স্মৃতি। বছরটা রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষের, আনন্দের এই পরিসরে শুরুতেই বিশ্বকবিকে প্রণতি জানিয়ে মিশে যেতে চাই দুর্গোৎসবের সর্বব্যাপী হিল্লোলিত আবেগে। শুরু হচ্ছে রবীন্দ্রনাথের নৃত্যের তালে তালে। ললিত কলা একাডেমি বাদামতলা ও ছান্দিক কলাকেন্দ্র কালিয়ানিবাসের পরিচালনায় এই নৃত্যানুষ্ঠান। নৃত্যে পরিচালনা করেছে চৈতালি দেবনাথ ও ইন্দ্রাণী সেনগুপ্ত। সমগ্র নৃত্য পরিচালনায় রয়েছেন শ্রী কাজল মণ্ডল। এখন আমরা শুরু করছি ওরে গৃহবাসী নৃত্যটা দিয়ে।